মদিনার ইসলাম শিখি। পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার যার আল্লাহর ভয় নেই আখেরাতের আশা নেই শুধু দুনিয়া অপার্জন তার জন্য আল্লাহ রুবুল্লা আলমিন কি শাস্তি বা দুনিয়াতে কি দিবেন দুনিয়ার গোলাম হয়ে যায় দুনিয়াকে ভালোবাসে অর্থ প্রাচুর্য জন্য সব কিছু করতে সে প্রস্তুত তাদের উপমা দিয়েছেন আসুন শুনি রাসুল সাল্লাম বলেছেন ওমান খান দুনিয়া হাম্মাহু যার চিন্তা চেতনা মনোবাসনা শুধু দুনিয়ার জন্য হয় উপার্জন দুনিয়ার জন্য চলাফেরা দুনিয়ার জন্য মানুষের সম্পর্ক দুনিয়ার জন্য সব কিছু কাজে শুধু দুনিয়া দুনিয়া আর কিছু নয় আল্লাহ রবুল আলমিন তাকে তিনটা জিনিস চাপিয়ে দিন তারপর এক নম্বর যে আল্লাহ ফাকরাহু বাইনা আইনাই নাই তার এই যে দুই চোখ রয়েছে চোখের উপর দারিদ্রতা চাপিয়ে দিবেন আমরা উদাহরণস্বরূপ বলি পেট বড়ে তো চোখ বড়ে না অর্থাৎ আল্লাহ রবুল আলমিন অনেক দিয়েছেন কিন্তু মনে তৃপ্তি নেই তাহলে তার উপর দরিদ্রতা অভাব চাপিয়ে দিবেন সে মুখাফিক্ষী থাকবে সব সময় শুধু চাবে চাবে যতই পাক না কেন পরিতৃপ্ত হতে পারবে না সন্তুষ্ট হতে পারবে না দ্বিতীয় অফার রাখা আলাই তার পথ অবলম্বন সব কিছু সংকীর্ণ কোনো কাজে সে বরকত পাবে না আগাইতে পারবে না তৃতীয় হলো ওয়ালা মিয়া তিহিমিনা দুনিয়া ইল্লা মা কুদ্দির আলাহু যত দোরপ করুক না কেন আল্লাহ রবুল্লা আলমিন তার জন্য যে লিপিবদ্ধ করেছেন পৃথিবী সে কতটুক পাবে কতটুকু পাবে অতিরিক্ত সে পাবে না অথচ দৌড় জাপ সে এমনি করলো যেটা কোনো তার কোনো কাজে আসবে না এই সম্পদের দোকানা পরে আমরা আখেরাত চাই আল্লাহর সন্তুষ্টি চাই তাই আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে উত্তম রিজিক দিবেন এবং রিজিক স্থায়ী হবে যেটা পাবো সেটা নিয়ে সন্তুষ্টভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো